বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম ভিভো S1 প্রাইম নিয়ে। এর আগে আমরা ভিভো S1 এবং S1 প্রোটি পেয়েছি। চলুন দেরি না করে আমরা আজকে জেনে নিই ভিভো S1 প্রাইম আমাদের জন্য কী কী রেখেছে এবং এর সাথে জানবো আমরা এর প্রাইস কত এবং এর বিস্তারিত সব কিছু। বন্ধুরা, ভিভো S1 প্রাইম ফোনটি যথারীতি ভিভো S1 প্রো এর কপি ফোনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলো। এই ফোনটির ওজন হলো 190 গ্রাম এবং এই ফোনটির সামনে রয়েছে গরিলা গ্লাস, কিন্তু পিছনে তারা ইউজ করেছে প্লাস্টিক এবং তাদের যে ফ্রেমটি রয়েছে সেখানেও তারা প্লাস্টিক ফ্রেম ইউজ করেছে। কিন্তু তারা তাদের ডিসপ্লেতে লিখেছে অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজ হলো 6.38 ইঞ্চি এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 83.4%। এবং এখানে আপনারা পাচ্ছেন HD ফুল HD রেজুলেশন ভিডিও, যার PPI হলো 404 PPI ডেন্সিটি। এবার যদি আমরা একটু ফোনটির প্রসেসরের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে তারা রেখেছে অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 9 ভার্সন, পাই যে ভার্সনটি রয়েছে সেটি, এবং যে তারা যে চিপসেটটি ইউজ করেছে তারা কোয়ালকম সিরিজের স্ন্যাপড্রাগন 665 চিপসেটটি ইউজ করেছে, যার সাইজ হলো 11 ন্যানোমিটার। এছাড়া তারা এখানে 2 GHz অক্টাকোর প্রসেসর রেখেছে এবং GPU হিসেবে রেখেছে অ্যাড্রিনো 610। তাদের প্রসেসর যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই বাজেট হিসেবে তো মোটামুটি ঠিক আছে, কিন্তু ফোনটি 4G অর্থাৎ বর্তমানে 5G যে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে সেখানে S1 প্রাইম কতটুকু ফলাফল বয়ে আনতে পারবে আমার জানে না, তবে মিডিয়াম বাজেটের ফোন হিসেবে এটি বাজারে চলবে বলে আশাবাদ। এবার যদি আমরা একটু মেমোরি স্লটের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে তারা রেখেছে 8GB র্যাম এবং 128GB রোম এবং যার UFS হলো 2.1। বন্ধুরা, আমরা যদি এবার ক্যামেরার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা পাচ্ছি ডায়মন্ড ফিগারে কোয়াড AI ক্যামেরা। এখানে 4টি ক্যামেরা রয়েছে, যার প্রথমটি হলো 48 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 MP টেলিস্কোপ লেন্স এবং 2 MP ডেপথ ক্যামেরা। এছাড়া এই 4টি ক্যামেরা ঠিক নিচে রয়েছে একটি প্লাস লাইট এবং তার নিচে রয়েছে তাদের ভিভো মনোগ্রাম। তাদের সেলফি ক্যামেরাতে রয়েছে 16 MP একটি সিঙ্গেল লেন্স এবং যেখানে আপনারা HD ফুল HD রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং এখানে HDR ফ্যাসিলিটিস রয়েছে। তাদের ব্যাটারি ব্যাকআপের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেখানে তারা রেখেছে 4500 mAh এর নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি এবং যার ফাস্ট চার্জিং হলো 18 ওয়াট। এছাড়া তাদের এই ফোনটিতে রেখেছে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে আন্ডার ডিসপ্লে এবং অপটিক্যাল ফিচার। এছাড়া আপনারা এখানে এই ফোনটির কালার পাবেন, একটি হলো নেবুলা ব্লু এবং একটি হলো জ্যাক ব্ল্যাক। বন্ধুরা, ফোনটি সম্পর্কে আমরা সব কিছুই তো জানলাম, চলুন এবার একটু দাম নিয়ে কথা বলি। এই ফোনটি বাংলাদেশের বাজারে 4GB র্যাম এর ফোনটিতে তারা প্রাইস রেখেছে 25,000 টাকা এবং 6GB র্যাম এর ফোনটিতে তারা প্রাইস রেখেছে 29,990 টাকা। তবে আমার মনে হচ্ছে এই প্রাইস নিয়ে তাদের একটু সমস্যায় ভুগতে হবে, কেননা এই প্রাইসের অনেকগুলো ভালো ভালো ফোন অলরেডি বাজারে চলে এসেছে, যেমন শাওমি, হুয়াই এবং অপো। তাদের এই বাজেটে যে ফোনগুলো রেখেছে মনে হচ্ছে তার সাথে পাল্লা দিতে এই ফোনটির বেশ কষ্ট হবে। তবে খুশির খবর হলো এই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। চলুন দেরি না করে আপনাদের যদি এই ফোনটি ভালো লাগে এখনই কিনে ফেলুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মতামত, যে কোনো কথা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।